ওই তোর কি কইছিলাম আমি? হ্যাঁ তুই কিন্তু ইদানিং আমার কোনো কথা কানে লছ না, কানে কি সবসময় বয়রা ফল ঢুকে আছি নি? ওস্তাদ মটকা কিন্তু গরম আছে, হিসাব কিন্তু মিলতেছে না। মটকা গরম আছে, তোর মটকা কলম আমি ঠান্ডা করে দেবো। ওই তোর কইছিলাম না, হ্যাঁ কইছিলাম না, কালকের টাকা আজকাল সকাল সকাল মাইনকারি দিয়ে মালিকের বাইককে পাঠিয়ে দিবি। রিচার্জ মালিক আজকে আইসে নাকি? এ তো ডিউটি করেন, আমি কি করুন? তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করে আছিস, একটা থাপ্পড় দিয়া কিন্তু এই গেল ওই গেল লয়ে যাবো। হন ওই কালকের টাকা আজকের টাকা মিললা মালিকের বাড়িতে পাঠিয়ে দিবি। ও কালকে সকালে দিয়া শুনে, সকালে দিয়া বিমানি অক্ষণ যাবি। আজ যাইতেছি। এখন ওস্তাদের মুখে মুখে তর্ক করিস না, তাহলে কিন্তু জীবনে ড্রাইভার হয়ে পারবি না, বুঝছ? বসির এ বড় বৈশা, কথা কি কানে ঢোকে না? ভাত খাবি না? ভাত তো কালো হয়ে যাইতে আছে। বসির এ বড় বসির, পকি পরে খাবি মানে? ভাত তো কালো হয়ে যাইতে আছে। ওট ওরে জিলাস কে, তুই খা না, পরে খাবো কইলাম না। এ বড় সিলে কই হয়? ওট আমরা ওট খবরে কত কোন কি লিখে কি হইছে? তোরা কইছিস না চুপ থাক, একদম চুপ থাক। আরে যা কমবে বসিয়া বসিয়া। এই বেটা, হলি মাসের মতো এদিক ওদিক তাকে রসুগুলি কি হয়েছে? এই তোর কইছিস একদম কথা কম, কথা একটু কম, কথা কম কম হয় না কিন্তু ওস্তাদ যে কেউ নেবে খেল আছে কয়টা বাজে? এই তোর ওস্তাদ আমি ডরাই, হ্যাঁ ডরাই ও কি কো ওইছে নাকি? হেডা তো কবি। আচ্ছা একটা মায়ের বুঝছস খুব মনে ধরছে, মানে মনে কর একদম কুলচার ভিতরে ঢুকে গেছে গা। ও কি কো খুব
তাড়াতাড়ি আমারে কইতেছেন আশেপাশে কেউ আছে আপনি ছাড়া? তা অবশ্য নাই, ওই মালিকের মালিকের বাসা যাইতেছিলাম এই রাস্তায়। মালিক ওই টিপ টিপ মারছি না তো, জমা দেন লাগবো তো ক্যাশ, যাইতেছিলাম আর কি। আপনি সামনে পড়ে গেছেন মনে হয়। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? কই দাঁড়াই আছি, হাঁটতাছি। এই যে এটা হাঁটা কয়? হাঁটা তো আমি না, হাঁটতাছি। এই যে এইটা হাঁটতাছি, এই গত ছয় মাস ধরে একে একে এনজিওটা ছেড়ে সবাই চলে যাচ্ছে। আমি তোমাকে বেশ কয়েক মাস ধরে বেতন দিতে পারছি না। আসলে প্রজেক্টটা যে কীভাবে কী হবে, কীভাবে রান করবে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। স্যার আপনি এইভাবে বলেন না, আমি তো আশা সালমারও প্রতিদিন ক্লাসে আসে স্যার, ওদের যে কী আগ্রহ আপনি দেখেন নাই। আমি ব্ল্যাকবোর্ডে যাই লিখি, মনোযোগ দিয়ে দেখে স্যার, ওদের শেখার অনেক আগ্রহ, ওরা শিখতে চায়। এই সামান্য করে টাকার জন্য স্যার ওদের পড়ালেখাটা বন্ধ হয়ে যাবে। কদম, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমিও চাই ওরা অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, বাট অন্ধকার আর অসহযোগিতা এমনভাবে ঘিরে ধরেছে আসলে যে কী হবে আমি নিজেও বুঝতে পারছি না। কদম, তুমি তোমার মতো করে চালিয়ে নাও,
আশা করি নেক্সট উইকে কিছু একটা হবে। আমি আমি তোমাকে কিছু বেতন দিতে, বেতন নিয়ে একটা টেনশন করবেন না, আমি টাকার জন্য ওদেরকে পড়াইতেছি না স্যার, বিশ্বাস করেন আমি ওদেরকে অনেক ভালোবাসি, আমি ওদের সাথে থাকবো স্যার, ওদেরকে পড়াই যাবো, আমার টাকা পয়সা লাগবে না, আপনি কেলে আমার জন্য দোয়া করুন। হ্যাঁ আসি স্যার, আসসালামু আলাইকুম। কে বেড়া মন খারাপ করে বসে রয়েছে কিলিকা? ওকে এমন করে তাহার কিলিকা মোট কলিকা তো সেট করে ওরে, আর কি হয়েছে ঠাট করে কই হালা দি? আমার মনটা খায় যাচ্ছে দোস্ত, মনে কর একদম ছিঁড়ে ছিঁড়ে যাইতেছে, না সহ্য করতে পারতেছি না থাকতে পারতেছি, হে আমার টানতেছে, আমার দিকে হাসতেছে, আমার কাছে ডাকতেছে কিন্তু আমি যাইতে পারতেছি না, আমার ডর করতেছে। আরে বেড়া ডর ভাই থাকলে প্রেম হয় না, প্রেম করতে গেলে হ্যাঁ একটু সময় দিতে হইবে, হ্যাঁ কাছে যাইতে হইবে। কেমনে যাবো এই সময় কি আর আমার আছে? এ তো পোলা মেয়ে পড়ায় তার নাম মান নাই, কই তাই তাও জানি না। আরে বেড়া এই অজানারে জানতে পারাটাইলো প্রেম, তুই এক কাম হল ওই যে কোনহানের জন্য পড়ে না স্কুল, ওই স্কুলে যা। তুই ডিউটি তুই বাসে যাবি? আরে বেড়া বাস নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, ও মুই ম্যানেজ করবো, মানে ওস্তাদের গিয়ে কমু তোর ঠাড়া বাংলা জ্বর হয়েছে, তুই ঘরে হুইয়ে রয়েছো বুঝছো? ঠিক আছে চিন্তা করো। বোন তুই তো লোহাপালে বাড়ি চলে যাস, মুই গেলাম। একেবারে জ্বর হয়েছে, খাতার তলে ঢুকে থুয়েছি, এক বালতি পানি দিয়ে মাথা পানি দিছি। তবে এই বয়সটা তো আমি পার করেছি নাকি? এই বয়সে যে তোরা বিভিন্ন জায়গায় প্রেম প্রীতি করে লাফড়া মাফড়া করার এগুলো তো আমার জানা আছে। ওস্তাদ উল্টা পাল্টা কথা কেন না, তো মুই তো আছি, টেনশন নিয়েন না, মুই সব কাম করবো। মানে এরকম করলে কিন্তু ড্রাইভার ওইবার পারবি না। ওস্তাদ বসার কথা বাদ দেন তো, মুই তো আছি, মুই ড্রাইভার হয়ে সামু। ওস্তাদ বেলা কত হয়েছে, হ্যাঁ খেল আছে, এলন যাই। আপনি কি আপনি পড়াশোনা শিখতেছেন? ভালো হয় তাহলে। ঠিক আছে বসেন এখানে, চাপো তম্মু আয়, একদম আসবে না। ঠিক আছে আবার বলবো আমরা, সরেও সরেওতে সরেওতে অজঘরটি সরে আতে, আপনিও বলেন। বাহ আবার বলো, সরে আতে আমটি আমি, ঠিক আছে মনে থাকবে, এরপরে রসই দিয়ে শিখবো। হ্যাঁ পাঙ্কি দেন ভাই, ও পাঁচ টাকা পাঙ্কি কই বেমন দিয়ে যান ওর মেয়ে যাবেন কই? ঠিক আছে বাড়া।
ভাই আপনি উঠেন না, গাজি পেয়ারা আমুকের আমি শয়ে শয়ে ধরতো, কত ঢাল ভাঙে গুলতি বানাইছি। আরে দূর না না, আকি কেন মারুম, মানে ছোটবেলায় মারতাম, এখন তো আজকে পড়াবেন নাকি? পড়ালে তো পড়ুন, মনে করেন সাদা কাগজের মধ্যে নিজের নামটা লেখার খুব শখ। ওই ছোটোবেলায় আব্বা মারা গেছিলেন তো, তাই পড়ালেখাটা করতে পারি নাই, স্বাক্ষরও করতে পারি না, করার খুব শখ এনে। তাই পড়ালেখা না করলে কি হইব, আমার ব্রেন কিন্তু বালা। আমার দেখি আপনার কী মনে হয় আমি মিথ্যা কথা কই? বিশ্বাস নাহলে মাইনকারে জিগান, হেও আমার মতো সত্যি কথা কয়। ও এগুলো মানে আমি আর এক লোকে হেল্পারি করি, হে হেল্পারি করে আমি টাকা তুলি। পার্টি বাসি করে ডেলি 450 তো পরে। আপনি বাসা কই? না এখনো কিনি নাই। কি আমারে
কিরে, হাতে গল্পের বই, মুখে হাসি, চেহারায় লাবণ্য লাবণ্য ভাব, কি ব্যাপার দোস্ত? প্রেমে টেমে পড়ছস নাকি? তোর কি মনে হয় প্রতিদিন একটা করে প্রেমে পড়ি, তাই না? প্রতিদিন না পড়লি, একজন দুইজন বন্ধু তো থাকেই, সেইটাই কইতেছি। কাউরে পছন্দ হয়েছে তোর? তাই না? তোর শোরুমের কি অবস্থা, ছেলেটা কিছু বলতে পারছে? আরে গাধা একটা পোলা, সারাদিন শুধু ঘুরা ঘুরা দেখে, আমিও পাত্তা দেই কিন্তু কাছে আসে না, ভয় পাই মনে হয়। তোর ভয় পায়? তাহলে তুই গিয়া বল, তাহলে তুই যায় কি বলস এইসব? আমি মাইয়া হইয়া প্রেমের প্রস্তাব দিব, কেলেঙ্কারি হয়ে যাইব না? ওমা, এখানে কেলেঙ্কারির কি আছে? ওরা তো দেখতে শুনতে ভালোই, ভালো কাজ করে, বলে ফেলা কেলেঙ্কারি কিছু না। কথা ঘুরাই দিলি না, বিরাট চালাক তুই। চালাক না, অতি চালাকের গড়াই ধরি জানোস। সত্যি করে কোনা দোস্ত, এখনো কাউরে পছন্দ হয় নাই তোর? হয়েছে হয়েছে, বুঝতে পারছি, আর কইতে হইব না। আমি জোনাকে দেখতাছি। জোনা বিহবি মানে কি? হ্যাঁ, তোর মাথা মুন্ডু ঠিক আছে? ওস্তাদ কলম খেপা লাল হয়ে আছে, সামনে পালে কেন দাসা ভাঙ্গে লাগবে? দোস্ত, জীবনে বহুত দাপরানি খাইছি দোস্ত, মানুষের কে কি কয়, আমি বইয়া থাকলে দোষ? বৈশা, হাতের কর গুনে গুনে আমি তিন পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি ঘরে না যাও মুই কিন্তু ওস্তাদে কল দিব, কয়ে দিলাম। এই তুই কি মনে করাস আমি তোর ডরাই? হ্যাঁ, যা ফোন কর, যা। এ বেড়া, তোর তাও রাশি বন্ধ করবি। আরে কি মশা রে, তোর মশার কামনা না, হাল জড়াই তুইছে, হ্যাঁ হিসাব আছে? হিসাব কইরা প্রেম করন যায় না রে দোস্ত, তুই যা। আমি তো খালি আমি সোহে মুহে দিছো না কি দেখি আর কি। হ্যাঁ গুন 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 না, দেখ কটা জোনাহি পোহা আছে, জব্দ সব। মুই গেলাম। এটা আপনার লাইকা রুমাল? আর কিছু না, আর কিছু না, শুধু এটা। ও আচ্ছা, সেদিন পেয়ারে দিছিলাম বলে আজকে কতটা নিতেছেন? আরে না না, রাস্তা দিয়ে আইতেছিলাম, রুমালের দোকান দেখলাম, ভাবলাম আপনার লাইকা একটা নিয়ে লই। যা ধুলাবালি পড়ছে, রুমাল ছাড়া তো এখন আড়নি যায় না। আর তাছাড়া আপনি আমার অক্ষণ জ্ঞান শিখাইছেন, গুরু লাগে তো এটা আমি করতেই পারি নাকি? কম দামে ভালো খাও, চলেন তো। আর জায়গা নেই, হয়ে গেছে আমার। ওইলে ওইলে একটা কথা,
মামা একটা মাছ দেন তো। আরে লাগবো না, খাইতে পারুম না তো। সকালে কি খাইছেন? পরোটা। একটা পরোটা কিছু হয়? মামা আপনি একটা মাছ দেন না। ভাই লাগবো না, কি যে করতেছেন আপনি, আপনি লন না। আরে পারুম না লাগছে। ছোটবেলায় আমি আর বিলু আমগোবিলে খুব মাছ ধরছি, মনে করেন আটল দিয়ে কত মাছ মারছি। বর্ষা আইছে, অমনে মনে করেন বসির পানি, এত মাছ ধরছি মনে করেন মাছের বাড়ি পলিথিন ছিঁড়ে গেছে, তাও মাছ লই আনতে পারিনি বাড়ি। দালি তো মজা করছে। আমার বাপ মরে গেছে 3 বছর বয়স, তারপরে মা মরছে 7 বছর বয়স, এরপর থেকে মামার কাছে বড় হচ্ছে। মামার কোনো মেয়ে নাই তো আমার মেয়ের মতো ভালোবাসে, তাই আমার ওখানে খালি বিলে গোসলি করতে দেয়, আমার খুব আদর করে, খুব ভালোবাসে। আমিও তো খুব ভালোবাসি। কিছু কইছেন? না না না। চিড়িয়াখানায় যান রে ভাই, একা যান। চা খাই বলে কালুর দোকানে আসিস ওস্তাদ, আসিছি। নামবেন না, আয়সা করছি তো। মানুষ করার সময় চুপ করে থাকে, অনেক কিছু করতে পারে, সেটা বোঝেন না? না মানে বুঝতে তো পারতেছি না। মামাই আমার দেশে যেতে দিচ্ছে। শরীরটা বেশি ভালো না রে আম্মা, মরতে মরতে তোর বিয়েটা দিয়ে যাইতে চাই, পোলাটা খুবই ভালো, কাঁচা মালের আরত আছে। আমার এখন কি করতে কর না মা? তুই একটু বাড়িতে আয় আম্মা, মেলা কথা আছে, যদি পারিস আজই বাড়ি আয় মা। আচ্ছা। গত 5 মাস ধরে আমি কোনো
বেতন পাইতেছি না। আমি আর আমার এনজিও স্যার অনেক চেষ্টা করছি, আমার পক্ষে আর এনজিও স্যার আর সম্ভব না। আর আমি আমার মামার কথা ফেলতে পারব না, যাইতে না। আমি আসি, ভালো থাকি। কিরে, এখনই গুজগাছ শুরু করে দিলি? মাত্র তো বাহির থেকে আসলি, একটু ফ্রেশ হ। এখনই গুছাই থাক, সকাল 7টায় বাস। আর ফিরবি না? কতদিন একসাথে থাকলাম, আমার কথা মনে পড়বে তো? মনে না করলে বুঝবো কেমনে কি হয়েছে? কত বিয়া হয়ে যাইতেছে, ও শহর ছেড়ে চলে যাইতেছে। বাড়ি যাই, এত রাতে কেমনে যাবো? এতক্ষণ কথা, এত কাম হল, একটা মোবাইলে ফোন দে, ফোন দিয়ে কো যে তুই দেখা করতে যাও। ফোন দে, কোন চিন্তা করিস না, বুঝলো? মোবাইলটা বল। কি কয়? মোবাইল বন্ধ। কি কয়? আবার দে, আবার দে, ট্রাই কর। এমন করলে হইবে? বেন্যালে যাবো, খোঁজ নিয়ে দেখো।
ব্যাপার আপনারা কারা কারি চান এনে কদম থাকে না হ্যাঁ ও তো থাকতো সকালেই চলে গেছে আপনি দেখি কোন কোনো না গেছে কিছু কয়ে গেছে না কইছিল তো সকাল সাতটায় বাস গ্রামের বাড়িতে যাইব বাস আসেন যাবি যদি বাস না সারে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.